শিক্ষার্থীরা যেভাবে কোটার জন্য লড়াই করছে সেভাবে ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী জলাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন নগরের পরিকল্পনায় মেধাবী লোকদের কাজে লাগাতে হবে রাজনীতি অর্থনীতির মতো দেশের সবকিছু ডুবে গেছে বলেও মন্তব্য করেন তিনি দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে আর আর্থিক ভাবে রাজনৈতিক ভাবে গেছে এখন খালি আপনি পানির চোখে দেখতে আর সব দিক থেকে ডুবে গেছে বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে যেভাবে ব্যবস্থা চালাচ্ছে কোটা ব্যবস্থা সহ তাহলে আগামী দিনের মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না